নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 10ই অক্টোবর মহাসপ্তমী। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানাই মহাসপ্তমীর অগ্রিম। আগামীকাল 6টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 8 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, আগামীকাল রাহুকাল রয়েছে দুপুর 1:30 থেকে 3টা পর্যন্ত। এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। রাহুকালটা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন। তবে আমি একটি কথা বলবো, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা ভিডিওটি শুনছেন কেটে কেটে ভিডিওটি আপনারা দেখবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি এই ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসি। দেখুন, অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন প্রচুর মানুষ, লাখো লাখো কোটি কোটি মানুষ প্রচেষ্টা করছেন। সেম রাশি কারো ভাগ্যে অর্থপ্রাপ্তি হচ্ছে, কারো ভাগ্যে হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আগে বিচার করা দরকার। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন, চুলচেরা বিশ্লেষণ করুন যে আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তি কোন বছর রয়েছে, আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে। অর্থাৎ এই গোল্ডেন টাইমটা যদি আপনাদের থাকে তবে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনাদের মহাদশা অন্তর্দশা পারমিট করছে কি না দেখা একান্তই দরকার, কারণ কলিযুগে একমাত্র রাহু একটা গ্রহ যে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। অথবা আপনারা পাওয়ার কবচও পরিধান করতে পারেন। বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন। এবং আমি বারবার বলবো, আপনারা ব্যক্তিগত জন্মচক্রে একবার দেখিয়ে নিন, আপনার হস্তরেখাতে বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে। কারণ একমাত্র কলিযুগে রাহু গ্রহ একমাত্র অর্থ দিয়ে থাকে। তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, দেখবেন যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে। যারা পরামর্শ করতে চাইছেন বা আপনারা বিশেষ করে প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, আপনাদের 100% অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি আমি আপনার 8 নামের ব্যক্তির, যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, তাতে কিন্তু আপনাদের শেয়ার বাজার, লটারি, ফাটকা, অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আর যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ আপনার নামের অক্ষর এ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয়, অর্থাৎ ইংরেজি কে, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর ইংরেজি যদি পি দিয়ে শুরু হয়, ইংরেজি পি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয়, ইংরেজি ইউ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি ভি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের প্রথম অক্ষর যদি জে দিয়ে শুরু হয়, ইংরেজি জে, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে।
আপনার নামের প্রথম অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, ইংরেজি ই, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আই, ইংরেজি আই, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই আটটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির বড় বিশাল সম্ভাবনা রয়েছে, বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে। এবার আসি আমি ছয়টি রাশি, কোন এই ছয়টি রাশি সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। লাকি নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। দেখুন, প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:18 থেকে 10:50 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের লাকি নাম্বার 8। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 10:28 পর্যন্ত। তিন নম্বর রাশি কর্কট রাশি। কর্কট রাশির লাকি নাম্বার 1। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 11:43 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি আপনার তুলা রাশি, চার নম্বর রাশি। তুলা রাশির লাকি নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 10:14 থেকে 11:17 পর্যন্ত সময়টা শুভ। এরপর মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লাকি নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 9:32 থেকে 10:54, সকাল 10:54 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, ছয় নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির লাকি নাম্বার 5। আপনাদের শুভ সময় সকাল 8:42 থেকে 10:04 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই ছয়টি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আবারও বলছি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। যারা পাওয়ার কবচ বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস, আবারও বলি এটা পেড সার্ভিস। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। জয় মা দুর্গা।